আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আমার মায়ের নিজের হাতে লাগানো বাঁধাকপি তোমাদের তুলে রান্না করে মা দেখাবে। তো মা, বাঁধাকপিটা তুলে নাও। ওই যে বাঁধাকপি হয়ে আছে, বুঝতে পেরেছো? অদিনের বাঁধাকপি, যা হোক মায়ের একটা বেঁচে আছে। চলো, আর সাথে আমার ছেলেকে নিয়েও এসেছে। ও আমাদের দুজনকে দেখতে পেয়ে কান্না করছিল, তাই ওকেও নিয়ে আসলাম। আর মায়ের বাগানে অনেক রকমই গাছ আছে, দেখতেই পাচ্ছ, ঢ্যাঁড়স গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, বেগুন গাছ। মাথা দিয়ে বাঁধাকপি বানাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখানে কাতলা মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমার মা বাঁধাকপিটা কেটে নিচ্ছে। কাতলা মাছের মাথাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাঁধাকপি আর আলুটা ধুয়ে নেবে মা। কোনার মধ্যে সরিষার তেল, রাখা আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা কপিটাও একসাথে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কপি আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপি আলু একসাথে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিল। তার মধ্যে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, সরিষার তেল, কেটে রাখা আদা রসুনটা ভেজে নিচ্ছে, কেটে রাখা পেঁয়াজটা ভেজে নিচ্ছে, কেটে রাখা টমেটো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভেজে রাখা বাঁধাকপি আলু তুলে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল, ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। রাখা কাতলা মাছের মুড়োটা এবার আমি দিয়ে দেব বাঁধাকপি। এখানে আমার মা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করছে, আর এখানে আমার ছেলে গাড়ি নিয়ে এক বালতি জলে ডুবাচ্ছে। আমি ডাল কাঁটা দিয়ে বাঁধাকপিটাকে ঘেঁটে নেব। এই কি করছিস তুই? সিরের উপরে দাঁড়িয়েছিস কেন? এখানে কি করেছিস? জল ফেলেছিস? কি অবস্থা! হ্যাঁ, অন্যায়। কান ধর, কান ধর। ও বন্ধুরা, বাঁধাকপির মধ্যে একদমই রস নেই। এবার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে, বাঁধাকপিটা এবার নামিয়ে নিচ্ছে। বন্ধুরা, কাতলা মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না হয়েছে, কেমন লেগেছে? এইভাবেই রান্না করবে, খেতে খুব ভালো লাগবে। লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন।